ওয়েলকাম টু মাই চ্যানেল রিডিং রুম। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই সকল ভিউয়ার্সদের, যারা যারা এই সবে আমার ভিডিওটা ক্লিক করলে, আমার ক্লাসটাকে দেখার জন্য ক্লিক করলে, তাদের সবাইকে ওয়েলকাম এবং অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ভিউয়ার্সকে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন আরেকটি ক্লাসে আজকে ক্লাস নিয়ে উপস্থিত, এবং যে ক্লাসটা অবশ্যই আগে দুদিন যেটা হয়েছে প্রিপজিশন, সেই প্রিপজিশন নিয়েই ক্লাসটা, কারণ প্রিপজিশনটাকে পুঙ্খানুপুঙ্খ না বুঝে আমরা পরের ক্লাসে যেতে পারছি না। তো আমরা আগের দুদিন দেখো, আমরা আগের দুদিন করেছি, প্রথম যেদিন প্রথম করলাম প্রিপজিশন কোথায় বসে বা কীভাবে কীভাবে প্রিপজিশনের নাম কী, এই সমস্তগুলো আমরা এর আগের ক্লাসে করেছি। প্রিপজিশনের কাইন্ডস অফ প্রিপজিশন কী ধরনের হয়, কত ভাগে ভাগ করা যায়, আর আজ প্রিপজিশনের ব্যবহার নিয়ে আমাদের আজকের ক্লাস। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপজিশন অ্যাটের ব্যবহার, প্রিপজিশন অ্যাট, অ্যাটের ব্যবহার। এই ব্যবহারটা জানতে গেলে আগে আমাদেরকে সর্বপ্রথম যে দুটো কাজ করতে হবে, এই অ্যাটের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, এবং অ্যাটের ব্যবহারের মানে এর অর্থ জানতে হবে, এবং কোথায় কোথায় বসে, কোন কোন ক্ষেত্রে বসে সেটা আমাদেরকে জানতে হবে। কোন কোন ক্ষেত্রে বসে সেটা যদি না জানি, তাহলে কিন্তু আমরা অ্যাটের ব্যবহারগুলো, প্রিপজিশনগুলো ঠিক সঠিক জায়গায় আমরা রাখতে পারবো না। সো খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক যে অ্যাটের অর্থ কী বোঝায়। দেখো অ্যাটের অর্থ, প্রথমত অ্যাটের অর্থ তে, তে বুঝতে পেরেছ, মানে বাড়িতে বা এরকম যে বিভক্তিগুলো, বিভক্তি আর তে হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় মানে অ্যাট ব্যবহৃত হয়। নাম্বার এরপরে দেখো, এরপরে এর আরেকটা এও হতে পারে, আবার 29টাও হতে পারে। আমি এই প্রত্যেকটার উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাটের অর্থ তে, এ, 29, এই তিনটে অর্থ, আরও বিভিন্ন সেন্টেন্সে অনেক রকম হতে পারে, কিন্তু প্রধানত অ্যাটের অর্থ তে, এ, 29, এটা ক্লিয়ার। এবার আসি অ্যাট কোথায় কোথায় বসে। আমি সব মানে মোটামুটি সাতটা দিক খুঁজেছি আমি, যে এই সাতটা জায়গায় অ্যাট প্রধানত বসে থাকে। কী কী? ছোট স্থান, সময়, ছোট স্থান মিন্স, ছোট স্থানের মানে হচ্ছে এ স্মল প্লেস, সে যাত্রাপুর, সে ভূতপাড়া, সে দেখা গেল একটা ছোট পাড়া, অঞ্জনাপাড়া, আই অ্যাম রিসাইডিং অ্যাট অঞ্জনাপাড়া, হি রিসাইডস অ্যাট অঞ্জনাপাড়া। তাহলে কী হলো, ছোট একটা গ্রামের আগে বা ছোট একটা পাড়ার আগে অ্যাট বসছে। নেক্সট সময়, নির্দিষ্ট টাইম, পারফেক্ট টাইম বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। নেক্সট গতি, স্পিড। নেক্সট দায়িত্ব, তার মানে কি, রেসপন্সিবিলিটি, অ্যাট ইউর ওন রেসপন্সিবিলিটি, অ্যাট ইউর ওন রিস্ক, এই ধরনের বোঝাতে। এরপরে দূরত্ব, ডিস্টেন্স। নেক্সট বয়স, এজ, এবং দিক, দিক মানে সেটা তোমার দিকে তাক করে বা এ ওর দিকে তাক করে, এই সমস্ত ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। এই প্রত্যেকটা সেন্টেন্সের আমরা এক একটা করে ইংরাজি প্রত্যেক ছোট স্থান, এই পয়েন্টসগুলো যেগুলো রয়েছে, নাম্বার ওয়ান ছোট স্থান, নাম্বার টু সময়, নাম্বার থ্রি গতি, নাম্বার ফোর দায়িত্ব, নাম্বার ফাইভ দূরত্ব, নাম্বার সিক্স বয়স, এবং নাম্বার সেভেন দিক, এই প্রত্যেকটার আমরা এক এক করে উদাহরণগুলো দেখো, এবং আমি সেগুলোই উদাহরণগুলো দেখিয়ে একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে এটা ব্যবহৃত হলো। দেখো নাম্বার ওয়ান ছোট স্থান, তোয়া লিভস অ্যাট যাত্রাপুর। এখানে দেখো অ্যাটের ব্যবহার, সরি অ্যাটের অর্থ তে, এ, 29, এখানে দেখো তোয়া যাত্রাপুরে বাস করে, তোয়া, এখানে এই যে অ্যাট দেখো, যাত্রাপুর একটা ছোট গ্রাম,
এই ছোট স্থান বা ছোট গ্রামের পূর্বে কি বসেছে? অ্যাট বসেছে। এটা হয়ে গেল কিন্তু আমি সম্পূর্ণটার বাংলা মানে লিখলাম না, যাত্রাপুর এ মানে তোয়া যাত্রাপুরে বাস করে। ওকে ক্লিয়ার? তাহলে আমরা প্রথম যে ছোট স্থান, ছোট স্থানটা দেখো আমরা পেয়ে গেলাম, ছোট স্থান, এরকম ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। নাম্বার টু আসি, সময় মিন্স টাইম, টাইম মেনশন করতে অ্যাট ব্যবহৃত হয়। নাম্বার টু দেখো, আমি এক এক করে উদাহরণ করি আর এক একটা করে মুছি। তোমাদের কাছে আমি অনুরোধ রাখবো সবাই, প্রত্যেককে যারা যারা ক্লাসগুলোকে ফলো করছো, প্রত্যেকে একটা নোটবুক নাও, খাতা নাও একটা, পেন নাও একটা, এবং প্রত্যেকে এই পয়েন্টসগুলো যদি লিখে নিতে পারো তাহলে তোমাদের সব থেকে উপকার হয়। এবং আস্তে আস্তে আমি ভিডিওগুলোর যে পিডিএফ, মানে এই যে ক্লাস করাচ্ছি এর পিডিএফগুলোও আমি দেওয়া শুরু করব। সো এখন সবই প্রিপারেশন চলছে, আস্তে আস্তে এগুলো সব হবে, ধীরে ধীরে সবই হবে, কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারছি না। সেই কারণে বলছি তোমরা এটা নোট ডাউন করে নাও, এটা তোমাদের পক্ষে সব থেকে বুদ্ধিমানের মতো কাজ হবে। দেখো আমি আবারও বলে নিচ্ছি, যেহেতু নোট ডাউন করার কথা পরে এখন বললাম, প্রিপজিশনে অ্যাট ব্যবহার, প্রিপজিশন অর্থাৎ অ্যাটের ব্যবহার, অ্যাটের অর্থ তে এ উন্তেস্তে, অ্যাট কোথায় কোথায় বসে, ছোট স্থানের ক্ষেত্রে বসে, ছোট স্থান মিন্স গ্রাম হতে পারে, কোনো পাড়া হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে অ্যাট বসে। তাহলে ছোট স্থানটা আমি মুছে দিলাম, দেখো ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে, এটা হয়ে গেল। নাম্বার টু আসি, সময়। দেখো সময় অর্থাৎ নির্দিষ্ট টাইম বোঝাতে, আই গো টু বেড অ্যাট 10 o'clock, আই গো টু বেড অ্যাট 10 o'clock, আমি 10টার সময় বিছানায় যাই বা 10টার সময় ঘুমোতে যাই। তাহলে গো টু বেড অ্যাট 10 o'clock, এই যে নির্দিষ্ট যে টাইমটা, এই নির্দিষ্ট টাইম বোঝাতে কিন্তু তার ঠিক আগে দেখো অ্যাট ব্যবহৃত হয়েছে। নির্দিষ্ট টাইম বুঝিয়েছে, তার আগে অ্যাট ব্যবহৃত হয়েছে। নাম্বার টু সময় গেল। এবার নাম্বার থ্রি আসি, নাম্বার থ্রি কী বলেছে? গতি, গতি মিন্স স্পিড। দেখো হি ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 100 কিমি পার আওয়ার, হি ওয়াজ ড্রাইভিং দি কার, সে তার গাড়িটি ড্রাইভ করছিল 100 কিলোমিটার পার ঘন্টা গতিতে। তাহলে স্পিড, দেখো এখানে এই 100 কিলোমিটার্স এর আগে কি বসেছে? অ্যাট বসেছে। সুতরাং গতির পূর্বে অ্যাট বসে। আমরা নাম্বার থ্রি কমপ্লিট করলাম। এবার নাম্বার ফোরে দেখো কি আছে। নাম্বার ফোর, নাম্বার ফোরে এখানে রয়েছে দায়িত্ব অর্থাৎ রেসপন্সিবিলিটি। ইউ মাস্ট গো, ইউ মাস্ট ডু ইট অ্যাট ইউর রিস্ক, ইউ মাস্ট ডু ইট অ্যাট ইউর রিস্ক, তোমাকে তোমাকে নিজের দায়িত্বে বা নিজের রিস্কে কাজটি করতে হবে, এটি করতে হবে। তাহলে কি হলো? দায়িত্ব হলো, দায়িত্ব বোঝালো তো, যে তোমার নিজের দায়িত্বে কাজটি করতে হবে, অ্যাট ইউর রিস্ক। ওকে বুঝতে পেরেছ? তাহলে এবার দেখো আমরা এর আগের দুটো সেন্টেন্স যেটা একটু একটুখানি মিস আউট করে গেলাম, যে তে এবং এর ব্যবহারটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে আমরা যাত্রাপুরে বাস করি, সেটা যাত্রাপুর পেয়েছিলাম। নাম্বার টু সেটা ছিল তোমার, এটা ছিল নাম্বার টু, সময় ছিল যে 10টায় ঘুমোতে যাই, তাহলে 10টায় বেড়ে যায়, দেখো 29টা হচ্ছে না, 10 o'clock অর্থাৎ 10টায়, দেখো এখানে 29টা বিভক্তি, এই 29টা। নেক্সট দেখো এখানে অ্যাট ইউর ওন রিস্ক, তোমার নিজের দায়িত্বে, তাহলে কি হলো? দায়িত্ব প্লাস এ অর্থাৎ দায়িত্বে, কি মানে চলে এলো? এ, ইউ মাস্ট ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক, তোমার নিজের দায়িত্বে, এই দায়িত্ব বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ কি আছে? দূরত্ব, দূরত্ব মানে কি? কলকাতা আমার এখান থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, বা কলকাতা আমার এখান থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে। দেখো কলকাতা ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, এখান থেকে কলকাতা 100 কিলোমিটার দূরে। এই যে কিলোমিটার বোঝাচ্ছে, 100 কিলোমিটার, এই 100 কিলোমিটারের আগে অ্যাট ব্যবহৃত হয়। ক্লিয়ার? দেখো দূরত্ব
এবং গতি এই একই ধরনের, এই দুটোকে এক জায়গায় নিয়ে গেলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে যে গতি এবং দূরত্ব বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। নাম্বার সিক্সে আসি আমরা, নাম্বার সিক্সে আসি, দেখো বয়স। হি লস্ট হিজ ফাদার অ্যাট টেন, সে তার বাবাকে 10 বছর বয়সে হারিয়েছে, সে তার বাবাকে 10 বছর বয়সে হারিয়েছে। অ্যাট টেন মানে অ্যাট দ্য এজ অফ টেন, 10 বছর বয়সে সে তার বাবাকে হারিয়েছে, বয়স এটা হলো। এবার আসি দিক, দিক। হি পয়েন্টেড দ্য গান অ্যাট ইউ, সে বন্দুকটাকে তোমার দিকে তাক করেছে, বন্দুকটাকে তোমার দিকে তাক করেছে। এই যে দিকে অর্থে, এই দিকে অর্থে অ্যাট ব্যবহৃত হয়। তাহলে আমরা সম্পূর্ণ 7টা মানে যে অ্যাট কোথায় কোথায় বসতে পারে সেই 7টা মানে জায়গা আমরা কিন্তু দেখালাম। এটাকে যদি আমরা রিমেম্বার করতে পারি তো খুব ভালো হয়। রিমেম্বার করতে গেলে আমাদের কী করতে হবে, যে কোথায় কোথায় অ্যাড বসে সেটা কিন্তু আমাদেরকে মনে করতে হবে। প্রথমত নির্দিষ্ট জায়গা, প্লেস, এবং সেটা অবশ্যই ছোট জায়গা, ওকে। নাম্বার টু, নির্দিষ্ট সময়, রাত 10টায় ঘুমোতে যাই, রাত 10টায় খেতে যাই, রাত 8টায় খেতে, সকাল আমরা 5 AM এ দৌড়তে যাই। তো এই যে টাইম, নির্দিষ্ট সময়, এই সময়ের পূর্বে কি বসে, অ্যাট বসে। এবার নেক্সট কি, নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট বয়স। আমরা এখানে উদাহরণ একটা দিয়েছিলাম, সেটা খুব সিম্পলি বুঝতে পারছো, হি লস্ট হিজ ফাদার অ্যাট টেন, সে তার 10 বছর বয়সে তার বাবাকে হারিয়েছে। তারপরে ধরো একটা, এটা আরও হতে পারে কীরকম, আই অ্যাম অ্যাট মাই অফিস, আমি আমার অফিসে রয়েছি। আই অ্যাম অ্যাট স্কুল, আমি স্কুলে রয়েছি। দেখো একটা জায়গায় অবস্থান বোঝাচ্ছে। আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ, আমার বাস স্টপ, আমি বাস স্টপে আছি। এই যে দেখো যে বাস স্টপে অবস্থান অর্থে অ্যাট বোঝাচ্ছে। তো এই যে মোট 7টা জায়গা, মানে কোনো ছোটো জায়গার অবস্থান, কোনো জায়গা অবস্থান বোঝালে সেই সমস্ত ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত। সো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, তোমরা সবাই বুঝলে যে অ্যাটের ব্যবহারটা কী হতে পারে। তোমরা এইটা নিয়েই আজ এই ক্লাসটা নিয়ে এবং এটা নিয়ে একটু চর্চা করো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাটের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হতে পারে। এবং এইগুলো নিয়েই চর্চা, প্রিপজিশনের যে সম্পূর্ণ প্রথম থেকে আজ পর্যন্ত যেটুকু ক্লাস হলো সেইটুকু নিয়ে তোমরা চর্চা করতে শুরু করো। তো চর্চা করলে বুঝবে যে এইগুলো আস্তে আস্তে পরিপক্ক হচ্ছে। আপনার নেক্সট ক্লাসে প্রিপজিশন অন, ইন এগুলোর ব্যবহার দেখব। অন দেখো, অন, ওভার, অ্যাবাভ, ইন, এই সমস্ত ব্যবহারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে শুভকামনা রইল যে নতুন ক্লাসগুলো দেখার জন্য। এবং ভিডিওর শেষে আমি আবার বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে, যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো, তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটা ছড়িয়ে দাও। আমি আবার একদম শেষ মুহূর্তে এসে বলছি, আগামী 1 তারিখ অর্থাৎ রবিবার থেকে, মে মাসের 1 তারিখ রবিবার থেকে আমার 12 ক্লাসের ব্যাচ শুরু হচ্ছে। 12 ক্লাসের ব্যাচ প্রথম শুরু হচ্ছে মে মাসের 1 তারিখে সকাল 8টার সময়। তো যারা যারা আমাকে চেনো খুব ভালো, যারা চেনো না তারা আমাকে কমেন্ট করে যদি আমার কাছে পড়তে ইচ্ছে করে তো অবশ্যই তোমরা আসতে পারো, এবং আসলে অনেক নতুন কিছু পাবে। এতদিন ধরে যে তোমরা যে ক্লাসগুলো করেছো, ক্লাস 11 পর্যন্ত যেখানেই পড়েছো কিনা, অবশ্যই তার থেকে ডিফারেন্স কিছু পাবে এবং বুঝবে যে সাহিত্য একটা অন্য ব্যাপার। শুধুমাত্র টেক্সট, শুধুমাত্র শব্দের অর্থ এগুলো পড়া মানে সাহিত্য নয়। সো অলওয়েজ ওয়েলকাম তোমাদেরকে, এবং থ্যাংক ইউ।